হ্যালো বন্ধুরা, তো বুমেরাং মুভিটা চিতের চলে এসেছে হলে, তো মুভিটা কেমন লাগলো? তো মুভিটার প্রথমে কথা আমি এটাই বলবো যে তোমরা যদি এটা সুপার হিরো মুভি বা অ্যাকশন মুভি হিসেবে দেখতে হবে তাহলে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে। কিন্তু এটা কিন্তু ট্রেলার দেখেই বোঝা গেছে যে এটা ফুল অন কমেডি মুভি চলেছে, এবং সেটা ভেবে যদি তুমি যাও তাহলে কিন্তু প্রপারলি তুমি এনজয় করতে পারবে। তো প্রথমত বলবো কাহিনীটা কিছু, সেটা আমরা ট্রেলার থেকেই অনেকটাই বুঝতে পেরেছিলাম যে আমাদের এখানে ব্রিলিয়ান মাইন্ড আমাদের জিত, সে কিনা একটা রোবট বানায়, ঠিক আছে। এবার রোবটটা বানানোর আগে এবং পরে অনেক নিয়ম আছে, ঠিক আছে, বাকিটা যে ভুলটা করে সেটাও করে না, আপনাকে চুপ থাকতে হবে। এবং বানানোর পরে কী কী কনফিউশন হয়, ঠিক আছে, ও যেহেতু বলছে না এটাকে, তো তাই জন্য কী কনফিউশন হয় সেখান থেকে মিলে কমেডি স্টার্ট হয় এবং সেটা কিন্তু দারুণ লাগে। আর এই মুভিতে কিন্তু অনেকগুলো টুইস্ট আছে এবং কয়েকটা জায়গায় ভালো আমাদের একটা টার্ন অন ব্যাপার আছে সেই কমেডির মধ্যে, সেটা কিন্তু দারুণ লাগবে। আর এই মুভিতে কিন্তু আমি যখন ভেবে গেছিলাম একটা কমেডি হবে, ঠিক আছে, অ্যাকশন মুভি হবে না আমি সেটা বুঝেই গেছিলাম। তো কমেডিটা স্টার্টিংয়ে যখন 10-15 মিনিট হচ্ছে না সেরকম কিছু, কী হলো আমাদের কমেডি উইথ কমেডি দেখার কি অ্যাকশন মুভি হয়ে চলেছে? বাট না না, অ্যাকশন না কমেডি, পুরোপুরির পর দিয়ে কমেডি স্টার্ট হয় সেটা অনেক বড়ো পোর্শন দিয়ে আছে এবং সেটা কিন্তু পুরোপুরি মজা দেয়। কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে এখানে, ঠিক আছে। আর এখানে কমেডি ওয়ার্ক করে একটা বড় রিজন হচ্ছে এখানকার অ্যাক্টাররা প্রত্যেকে দারুণ কাজ করছে, স্পেশালি আমি বলবো জিৎ, মানে খুব লাউড না বাট তা সত্ত্বেও কিন্তু আমাদের কমেডিটা ভালো লাগে, ওকে দেখতে দারুণ লেগেছে, অ্যাক্টিং দারুণ করেছে। এবং স্পেশালি ওর সঙ্গে যে সৌরভের যে ক্যারেক্টারটার যে কম্বিনেশন, ঠিক আছে, এরা যেরকমভাবে নিজেদের একে পরে খেলছে, ঠিক আছে, ওদের কমেডিগুলো কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর ওর সাথে সাথে সৌরভকে দেখতেও ভালো লেগেছে, সৌরভের কাজও কিন্তু এখানে বেশ ভালো। আর এখানে কমেডি ব্যাপারটা কিন্তু এরা দুজনে দারুণ এগিয়ে নিয়ে গেছে। নেক্সট রুক্মিণীর কথা আমি বলি, রুক্মিণীর আমার বলবো অ্যাক্টিং বেটার লেগেছে হচ্ছে যখন ও মানে রোবট হয়ে রয়েছে না, রোবটের অ্যাক্টিংটা আমার বেশি ভালো লেগেছে, ঠিক আছে, কারণ ওটা একটু ডিফিকাল্ট অ্যাক্টিং ছিল, আমাদের ভাবাতে হবে, বোঝাতে হবে যে ও রোবট, ঠিক আছে, সেটা ক্যারি করা কিন্তু খুব টাফ বিষয় এবং সেটা খুব ভালো কাজ করেছে। নর্মাল অ্যাক্টিং তো করে সেটা তো দেখেইছি, বাট এই জায়গাটা খুব ভালো অ্যাক্টিং লেগেছে আমার। এবং নেক্সট ওর নাচও খুব ভালো করেছে, ঠিক আছে, যে জায়গাগুলোতে গানের মধ্যে ডান্স করেছে ওরা সেগুলো ভালো লেগেছে আমার। এবং ও যখন ওই রোবট হয়ে যখন ও অ্যাক্টিংগুলো করছে, লোকের সঙ্গে কথা বলছে এবং হ্যান্ড মুভমেন্ট করছে, মাথার মুভমেন্ট করছে, সেগুলো বেশ আমার মজা দিয়েছে। এবং পরে বলবো যে ব্যাকগ্রাউন্ড যারা ছিল, রয়তদত্ত বা ধরে নাও অম্বরেশ পালন করা যারাই ছিল, প্রত্যেকেই অ্যাক্টিং এদেরকে যে জন্য নেওয়া হয়েছে যে এরা আমাদের যে কমেডি পোর্শনটাকে একটা লেভেল হাই করবে, তারা সেটা করতে সক্ষম হয়েছে। এবং পুরো মুভিটা পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড মুভিটা, ঠিক আছে, তুমি এটা পুরো ফ্যামিলি নিয়ে বসে মজা করতে পারবে। অনেকদিন পর আমি এরকম একটি বাংলায় পেলাম, বাংলায় অনেক মানে রোমান্টিক মুভি বা একটুখানি ডিফারেন্ট টাইপ মুভি করার চেষ্টা করছে, ঠিক আছে, এখানে এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি কিন্তু কম হচ্ছে। তো এইটা ফুল অন বলতে পারি ফ্যামিলি মুভি, ফ্যামিলি নিয়ে বসে তুমি পুরো হাসতে হাসতে লোড করতে পারবে, ঠিক আছে, সেরকম একটা মুভি। এবং দেবের একটা ব্যাপার আছে এই মুভিটা কিন্তু, ঠিক আছে, দেবের নাম আসে এবং বেশি কিছু বলবো না, এটা একটা সারপ্রাইজ আছে, তো সেটা দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, হয়েও হলো না, এরকম একটা একটু ব্যাপার আছে। ওকে, তো এই একটা গেল। এবার লাস্ট বলবো আমি যে এইখানে যে গান, এই সব মুভিতে না এন্টারটেইনিং মুভিতে গানটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হয়, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট হয়। আর মিউজিকটা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, যেসব জায়গায় কমেডি হচ্ছে বা কিছু জায়গায় যেটা অ্যাকশন হচ্ছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, কিন্তু গানগুলো একদম রিজেকশনের সময় বলছেন যে গানগুলো আমার ঠিক মজা আসছে না, সেই লিরিক্সগুলো ঠিক জমছে না। স্যাড সংটা কিন্তু ভালো, ঠিক আছে, কিন্তু যে পার্টি সং মানে অন্য সং ছিল ওগুলো না ঠিক জমছে না আমার জন্য, ঠিক আছে, মানে এই লিরিক্সগুলো আমার পছন্দ হচ্ছে, তো সেম জিনিসটা আমার এখানেও মনে হয়েছে। এবং লাস্ট বলবো ছোট্ট আমাদের কিছু পোর্শন, আমাদের অ্যাকশন আছে সেটা মজা দেবে। এবং যেরকমভাবে এটা ভিজুয়াল এফেক্ট ইউজ করেছে, স্পেশালি ওর ল্যাবটা সেট আপ করার জন্য ওখানে কিছু ভিজুয়াল এফেক্ট এবং ফাইটিংয়ের কিছু ভিজুয়াল এফেক্ট, সেইগুলো কিন্তু সত্যিই মজা দেয়, ঠিক আছে, কম থাকলেও সেটা তোমাকে ইন্ট্রিগ করবে। এবং বাংলার বাজেটে বাংলা সিনেমা হিসাবে যেরকম বানিয়েছে আমি বলবো বেস্ট, ঠিক আছে, কোনো রকম প্রবলেমের মনে হয়। তো অল ইন অল একটা ভালো মুভি, আমি বলবো তোমার ডেফিনেটলি হলে গিয়ে চেক আউট করতে পারো। তুমি জিতের ফ্যান হয়ে থাকো, তুমি একটা ফ্যামিলি মুভি দিয়ে ভাবছো, তো এই মুভিটা কিন্তু হলে গিয়ে ডেফিনেটলি ট্রাই করতে হবে, তুমি ফুল অন এন্টারটেইন হবে। তো তোমার কি মুভিটা দেখে তোমার কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে।